বিসমিল্লাহির রহিম। বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যথারীতি আমি আছি, মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ। আজকে পাঠ পরিচিতি নিয়ে আছি আমি, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বিষয়ে প্রথম অধ্যায় আল কোরআন থেকে প্রিয় শিক্ষার্থীরা, পাঠ শেষে আজকে তোমরা যা জানবে পবিত্র আল কোরআনের অবতরণের পদ্ধতি ও ইতিহাস জানবে, খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিলের কারণ জানবে, আল কোরআনের প্রথম এবং শেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে জানবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আল কোরআন অবতীর্ণ হবার পদ্ধতি, তোমরা জানো যে আল কোরআন সুদীর্ঘ 23 বছরে অল্প অল্প করে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, এবং এই আল কোরআন নাজিলের পূর্বে এটি সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহে মাহফুজ, বরং এটি সুরক্ষিত ফলকে সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। তারপর কোনো এক কদরের রাত্রে এটি বাইতুল ইজ্জাহ বা যার অপর নাম বাইতুল মামুর, এখানে নাজিল হয়। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের ইবাদত গৃহ, এখানে ফেরেশতারা ইবাদতে লিপ্ত থাকেন। আর এই বাইতুল মামুরে কোরআন সংরক্ষিত ছিল, এরপর অংশ বিশেষে অল্প অল্প করে করে সুদীর্ঘ 23 বছরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআন নাজিল হয়। তো এখানে কিছু কথা থেকে যায়, সেটা হচ্ছে যে আল কোরআন কেন একেবারে নাজিল হলো না, এবং এই প্রশ্নটা তৎকালীন আরবের যারা কাফির মুনাফিক ছিল তারা বারবার করেছে। তো এর উত্তরে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আল কোরআন পৃথিবীর আদি থেকে শেষ পর্যন্ত এর রয়েছে আল কোরআনের প্রয়োজনীয়তা, এবং পৃথিবীর শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত ইতিহাস বর্ণনা করেছেন আল্লাহ তাআলা অল্প অল্প করে করে মাঝে মাঝে, এবং পরবর্তী সময়ে কিভাবে গোটা বিশ্ব পরিচালিত হবে এবং বিভিন্ন জিনিস কিভাবে সামনে চলে আসবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অল্প অল্প করে করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, একেবারে জানাননি। এই জন্য তিনি অল্প অল্প করে করে পর্যায়ক্রমে আল কোরআন প্রেরণ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব আল কোরআন অবতরণের পদ্ধতি। আল কোরআন অবতরণ হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের নিকটে যে কয়েকটি পদ্ধতিতে আল কোরআন অবতীর্ণ হয়েছে, মোট 6টি পদ্ধতিতে, এবং 6টি পদ্ধতির কথা আমরা জানি। সেই পদ্ধতিগুলো হচ্ছে স্বপ্নযোগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতে রাসূল ইসলামের নিকট প্রথম ওহির সূচনা ছিল স্বপ্নের মাধ্যমে, আর সেটা ছিল সত্য স্বপ্ন। যেমন তিনি বলেছেন যে আউয়ালামা বুদিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া সালিহাতুন ফিন নাওম, যে রাসূল ইসলামের নিকট প্রথম ওহির সূচনা হয়েছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন দিয়ে। অর্থাৎ রাসূল ইসলাম স্বপ্নের মধ্যে যা দেখতেন সেটাই পরবর্তী দিনে একদম দিনের আকাশে সূর্যের মতো পরিষ্কারভাবে সেটা সত্যে পরিণত হতো। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে প্রথম ওহি লাভ করেছিলেন তিনি স্বপ্নযোগে, এবং এরপরে তিনি হীরা গুহায় যান, এবং পরবর্তীতে জিব্রাইল আলাইহিস সালাম সূরা
নিয়ে আসেন। স্বপ্নযুগের পরে এরপরে ঘণ্টা ধ্বনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমার নিকট ঘণ্টা ধ্বনির মতো ওহী আসে, আর তা আর সেটা ছিল সবচেয়ে কঠিন, কষ্টকর। এবং এই ঘণ্টা ধ্বনির নিকট ঘণ্টা ধ্বনির মতো যখন ওহী আসতো, তখন রাসূল ইসলাম শীতের রাত্রেও ঘেমে যেতেন। তার কাছে এটা এত কষ্টকর ছিল। তো এই কষ্টকর অবস্থায় আল্লাহ তাআলা রাসূল ইসলামকে বেশি দিন রাখেননি। এরপর আরও অনেক মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল ইসলামের নিকটে ওহী প্রেরণ করেছেন, যেমন সরাসরি জিব্রাইল আলাইহিস সালাম তার নিজ আকৃতিতে সরাসরি ওহী নিয়ে আসতেন। যেমন আল কোরআনে রয়েছে, ওলাকাদ রাহু বিল উফকিল মুবিন, যে উফকিল মুবিন অর্থাৎ আর তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। হ্যাঁ, সূরা তাকবীরে রয়েছে। তো এই গেল তিনটা, স্বপ্নযোগে, ঘণ্টাধ্বনিতে সরাসরি। এরপরে রয়েছে জিব্রাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে তো আসতেন, এবং জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি ওহী ঢেলে দিতেন। জিব্রাইল আলাইহিস সালাম কখনো নিজ আকৃতিতে আসতেন, এবং কখনো জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি ওহী ঢেলে দিতেন। যেমন নাজাল্লা বিহির রুহুল আমিন আল্লাহ কলবিকা, যে বিশ্বস্ত ফেরেশতা এই কোরআন নিয়ে অবতরণ করেন আপনার অন্তরে। অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম, এখানে দুইটা পদ্ধতি আছে। এর আগের যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে সরাসরি ঢেলে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, এবং আরেকটা ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম নিজস্ব আকৃতিতে আসতেন, এবং নিজস্ব আকৃতিতে আসলে তার বিশাল দেহ রাসূল সাল্লাম দেখেছেন, এবং এটি তার জীবনে ঘটেছে মাত্র 3 বার। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন মানুষের বেশে এবং সাহাবির বেশে আসতেন, বিশেষ করে সাহাবি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বেশে আসতেন তিনি অধিকাংশ সময়। এবং এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে একটা বিশেষ ঘটনা রয়েছে, যেমন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য উনি জান্নাতি খেজুর নিয়ে আসতেন ওহী নিয়ে আসার সময়। এবং দাহিয়াতুল কলবি এর বেশে যখন আসতেন, তখনই হাসান হুসেন তার কাছে চলে যেতেন এবং তিনি তাদেরকে খেজুর দিতেন। কিন্তু পরবর্তীতে সাহাবি দাহিয়াতুল কলবি যখন আসতেন, তখন তার কাছে খেজুর চাইতে গেলে দাহিয়াতুল কলবি নিজে একটু লজ্জার ভিতরে পড়ে যেতেন, তার কারণ তিনি তো খেজুর নিয়ে যাই আসেননি, কিন্তু তার পকেটে হাত দিলে ঠিকই আল্লাহ তাআলা খেজুর, জান্নাতি খেজুর পাঠিয়ে দিতেন। এটা ছিল একটা মুজিজা। এরপরে সরাসরি আল্লাহর সাথে বাক্যালাপ, রাসূল ইসলাম এই মর্যাদা, বিশেষ মর্যাদা লাভ করেছিলেন মিরাজের রাত্রে। মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সরাসরি রাসূল ইসলামের সঙ্গে কথা বলেছেন, এবং আরও কিছু বর্ণনায় পাওয়া যায়, যেমন স্বপ্ন জেগেও তিনি মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই গেল আমাদের আল কোরআন খণ্ড, আল কোরআন নাজিলের 6টি পদ্ধতি। এরপরে আসতেছে আল কোরআন খণ্ডে খণ্ডে নাজিলের কারণ। আল কোরআন খণ্ডে খণ্ডে নাজিলের কারণ যেটা বলা যায়, সেটা হচ্ছে যেটা রাসূল সাল্লামের নিকটে সহজ হবে, এবং সাহাবা কিরামের জন্য যেটা সহজ হবে, রাসূল সাল্লামের নিকটে মুখস্থ রাখতে সহজ হবে, এবং পরবর্তী সময় সাহাবা কিরাম মুখস্থ করতে সহজ হবে, এবং ওহি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সংরক্ষণ সহজ হবে, মুখস্থ সহজ হবে, এই জন্য পাঠ সহজকরণের জন্য আল্লাহ তাআলা খণ্ড খণ্ডভাবে আল কোরআন প্রেরণ করেছেন। যেমন তিনি আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআন তানজিলান, আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছি। কেন এই পর্যায়ক্রমে নাজিল করেছি? যেমন আল্লাহ বলেছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, যে আল্লাহর নির্দেশ এসে গেছে, অতএব এর জন্য তাড়াহুড়া করো না। যেহেতু আল্লাহ তাআলা তাড়াহুড়া করতে নিষেধ করেছেন, তার মানে এটা আল্লাহ নিজ দায়িত্বে অল্প অল্প করে প্রেরণ করেছেন, এবং পাঠ সহজকরণের জন্য, যাতে লোকেরা এটা ধীরে ধীরে পাঠ করে এবং এটা তারা মেমোরাইজ করে।
আরেকটা কারণ হচ্ছে অন্তরে মজবুতকরণ, অর্থাৎ এই সমস্ত কোরআন একবারে নিয়ে আসলে সেটা মুখস্থ করে রাখা কঠিন হয়ে যেত রাসূল ইসলামের পক্ষে এবং সাহাবা কেরামের পক্ষে। এই জন্য আল্লাহ তাআলা অল্প অল্প করে প্রেরণ করেছেন, যাতে তারা সমস্ত এই যে যারা সাহাবি কোরআন কাতিবে ওহি ছিল, ওহি লেখক সাহাবা কিরাম ছিলেন, তারা যেন এটা অন্তরে ভালোভাবে মজবুত করতে পারেন। এবং আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন প্রত্যেক আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক খবরের একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং চিরেই তোমরা তা জেনে নিবে। এটা সূরা আনআমের 67 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। অর্থাৎ আল কোরআনের ভিতরে চলমান ঘটনার বিবরণ রয়েছে এবং পৃথিবী আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত কিছুর বিবরণ রয়েছে, সমকালীন ঘটনার সমাধান দেয়া ছিল তো, এবং পৃথিবী ভবিষ্যতে কী ঘটবে তারও হিন্টস দেয়া আছে আল কোরআনের মধ্যে। তো আমরা আল কোরআন পাঠ করলে এবং তা গবেষণা করলে এবং যুগে যুগে যে জিনিসগুলো আসবে সব আমরা মিলে যেতে দেখব। এজন্যই আল্লাহ তাআলা অল্প অল্প করে প্রেরণ করেছেন আল কোরআন। তো এটা ছিল মূল কারণ। আর আল কোরআনের প্রথম এবং শেষ নাজিলকৃত আয়াত, এ সম্পর্কে তোমাদের কিছু জানতে হবে। সেটা হচ্ছে সর্বপ্রথম নাজিল হয়েছিল যে আয়াতগুলো, তোমরা জানো যে সূরা আলাকের প্রথম 5 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স যখন 40 বছর, 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল সাল্লামের নিকটে সরাসরি ওহী প্রেরণ করেন, এবং সেটা ঘটেছিল হেরা গুহায়, যখন রাসূল ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং সেখানে জিব্রাইল আলাইহিসসালাম এসে হাজির হন এবং জিব্রাইল আলাইহিসসালাম তাকে বলেন, পড়ুন, একরো, পাঠ করুন। রাসূল আসসালাম বলেন যে আমি তো পড়তে পারি না। তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে জোরে চেপে ধরেন। পরবর্তী রাসূল বলেন যে আমি খুব কষ্ট অনুভব করি এই অবস্থায়, তো তারপরে তাকে ছেড়ে দেন এবং বলেন যে ইকরা, পড়ুন। এইরকম ঘটনা দুইবার ঘটেছিল। তার পরবর্তীতে রাসূল ইসলাম পড়েন, পড়ে ফেলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় আমাদের জানা জরুরি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের জন্য যে শিক্ষাটা প্রেরণ করলেন, পাঠ করো, অর্থাৎ পড়ো, এবং এই পড়ার মাধ্যমে তোমরা অজানাকে জানো, তোমরা গবেষণা করো, তোমরা আল্লাহকে চেনো, রাসুলকে চেনো, তোমরা এই পৃথিবী সম্পর্কে জানো, মহাকাশ সম্পর্কে জানো, আসমান জমিন সব কিছু সম্পর্কে জানো, বিজ্ঞান সম্পর্কে জানো, ইতিহাস জানো, সব কিছু জানো, কিন্তু তোমরা পড়ো এবং আল কোরআনকে শেখো, আল কোরআনকে অনুধাবন করো। এটি আমরা ভুলে গেছি, এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের সমাজে এত অন্ধকার থাকতো না, আমরা এত ঘরের মধ্যে থাকতাম না, আমাদের এই প্রকৃত ইসলাম আমাদের থেকে এত দূরে চলে যেত না। আমরা আসলে পড়াশোনা করে মুসলমান না, আমরা মুসলমান, অনেক মুসলমানই রয়েছে, মুসলমানের ঘরে জন্ম, এই জন্য তারা মুসলমান, কিন্তু পড়ে মুসলমান এটা খুবই কম। এই জন্য এখানে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রথম পূর্ণাঙ্গ সুরা হিসেবে প্রথম অবতীর্ণ হয়েছে যে সুরাটা, সেটা হচ্ছে সুরা আল ফাতিহা। সুরা আল ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা হিসেবে নাজিল হয়েছে, এবং এরপরে অনেকের মতে যে সুরা আল কোরআন অবতীর্ণ, এই যে প্রথম যে অবতীর্ণ হলো, প্রথম অবতীর্ণ হওয়ার 3 বছর কোরআন অবতীর্ণ হয়নি, এবং পরবর্তী 3 বছর এই যে ওহি নাজিল বন্ধ থাকে, এ সময়কে বলা হয় ফাতরাতুল ওয়াহি। ফাতরাতুল ওয়াহি, এই পরবর্তী 3 বছর
ওহী নাজিলের ধারা বন্ধ থাকে এবং সময়টিকে ফাতরাতুল ওহী বলা হয়। তো এরপরেই সূরা মুদ্দাসিরের কয়েকটি আয়াত আল্লাহ তাআলা জিব্রাইল ইসলামের মাধ্যমে রাসূল সাল্লামের নিকটে প্রেরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব যে আল কোরআনের শেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে। আল কোরআনের শেষ নাজিলকৃত আয়াত নিয়ে একটু মুফাসসিরে কেরামগণের ভিতরে কিছু দ্বিমত রয়েছে যে কোনটি একেবারেই শেষ আয়াত। তবে যে বিষয়গুলি সামনে পাওয়া যায় সেটি হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্ধৃতি দিয়ে আল ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে রাসূল সাল্লামের নিকটে একটা আয়াত আসে, যেমন ইস্তাফতাউনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, কালালা সম্পর্কিত ফতোয়া নিয়ে লোকেরা আপনাকে জানতে চায়, এবং এটি ছিল সূরা নিসার 176 নম্বর আয়াত। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যখন ভাষণ দিচ্ছেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা নাজিল করেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ও রদিতু লাকুম ইসলাম দীনান। এই আয়াতটিকে সর্বশেষ আয়াত বলে অনেকেই মানেন। আল্লাহ বলেন যে আল ইয়াউমা, আজকে আল আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের জন্য দিনকে ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ও আতমামতা আলাইকুম নিয়মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ও রাদিতু লাকুম ইসলাম দীনান, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করে দিলাম। এই আয়াতকে অনেকেই শেষ সর্বশেষ আয়াত বলেছেন। এবং আর একটা আয়াত সম্পর্কে বলা আছে, সেটা হচ্ছে সূরা বাকারার 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউন ফিহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এবং এই যে সূরা বাকারার 281 নম্বর আয়াত, তো এতদ বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। তবে সবার যে মত, সে অধিকাংশ মতামত যার যে আয়াতের দিকে যায় সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান, এটা হচ্ছে সূরা মায়দার 3 নম্বর আয়াত। তবে এই কথা ঠিক যে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে যেটা নাজিল হয় সেটা হচ্ছে সূরা নসর, কিন্তু সর্বশেষ আয়াত যেটা যার মাধ্যমে কোরআন অবতীর্ণ শেষ পরিণত হয় সেটি হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা অধিকাংশের মতামত। প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করতেছি তোমরা পড়াশোনার মধ্যে আছো, পড়াশোনা করতেছ, আর এই বিষয়গুলো তো সবসময় তোমরা পড়তেই থাকবে। আর তোমাদের জন্য আমি যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে সময় অপচয় করো না, কারণ ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়তিন, অপচয়কারী শয়তানের ভাই। আর পাঠ্য বই যারা সংগ্রহ করনি এটা করো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর করোনার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা, এই কথাগুলো আমি বারবার মনে করাই দিচ্ছি। ভয়াবহভাবে করোনা আবার ফিরে আসতেছে আমাদের মাঝে, এবং যে জিনিসটা কখনোই ইগনোর করব না সেটা হচ্ছে ধর্মকে ভুলে যাবে না কখনো। ধর্ম পালন করবা, নামাজ পড়বা, কোরআন পড়বা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, আল্লাহ হাফিজ।